দীঘা তো অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু দীঘার পাশে এখনও যে দুটো জনপ্রিয় সমুদ্র সৈকত রয়েছে তা অনেকেরই অদেখা। তো আজকে এই হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেল তোমাদের কাছে ওই জনপ্রিয় দুটি সমুদ্র সৈকত তুলে ধরবে আজকের এই ভিডিওতে। দীঘা থেকে দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভের উপর দিয়ে 14-15 কিলোমিটার দূরে চলে এলাম আমাদের প্রথম গন্তব্য শঙ্করপুর সমুদ্র সৈকতে। এখানকার সমুদ্র সৈকতটা পার্কের মতো, চারিদিকটা বেশ বাঁধানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে প্রচুর বসার জায়গা। এই নবতম শঙ্করপুর সমুদ্র সৈকতের পাশেই তৈরি করা হয়েছে বেশ কিছু স্থাপত্য, রয়েছে একটা ডলফিন পার্কও, তার মধ্যে রয়েছে বিভিন্ন জলজ প্রাণীর মডেল। এই কৃত্রিম পার্কটি বর্তমানে সেলফি জোনে পরিণত হয়েছে। এই শঙ্করপুর বিচটি দীঘার থেকে বেশ অন্যরকম, এখানটা এতটাই নিরিবিলি যা সকলেরই মন ছুঁয়ে যাবে এবং অনেকটা সময়ই সমুদ্রের গর্জন শুনতে শুনতে আপন মনে সময় কাটাতে পারা যায়। দীঘাতে না গিয়ে যারা এই শঙ্করপুরে সরাসরি আসতে চাও তারা চাউলখোলাতে নেমে পড়বে। এখানে একটা দিন স্টে করার জন্যেও এখানে রয়েছে বেশ কিছু হোটেল, প্রতিটা হোটেল থেকেই সমুদ্রকে খুব ভালোভাবে দেখা যায়। এখানে নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 800-900 মধ্যে, আর যদি এসি রুম নাও সেখানে ভাড়া পড়বে 1500-1600। এছাড়া সমুদ্রের পাড়েই রয়েছে আম্রপালি রেস্টুরেন্ট, এখানে তোমরা ভেজ ও নন ভেজ উভয় থালি পেয়ে যাবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সমুদ্র সৈকতটা চান করার দিক থেকে কিন্তু উপযুক্ত নয়। তবে তোমরা এই বাঁধানো বিচ থেকে ডান দিকে যদি কিছুটা হেঁটে যাও তোমরা দেখতে পাবে এক ঝাউবন, এটি হচ্ছে সেই পুরনো শঙ্করপুর সমুদ্র সৈকত, এখানে চাইলে তোমরা স্নান করতে পারো। আর এখানের পরিবেশটা আরও শান্ত এবং খুবই নিরিবিলি, তোমরা চাইলে এখানে একটা বেলা কাটিয়ে আসতেই পারো। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে শঙ্করপুরকে বিদায় দিয়ে আমরা এবার এগিয়ে চললাম আর এক নতুন সমুদ্র সৈকতের দিকে। আমাদের এখন দ্বিতীয় গন্তব্য হল তাজপুর সমুদ্র সৈকত। এই শঙ্করপুর থেকে তাজপুরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আর এই 6 কিলোমিটার রাস্তাটি পুরোপুরি সমুদ্রের ধার বরাবর, যা যেতে যেতে বেশ উপভোগ করা যায়। এখন চলে এসেছি তাজপুর বিচে, আর বিচে এসেই প্রথমে স্বাগত জানাচ্ছে এই 4টি ঘোড়া। এই সমুদ্র সৈকতটিও খুবই সুন্দরভাবে সাজানো এবং পুরোপুরি বাঁধানো, তবে শঙ্করপুরের থেকে এখানে লোকসংখ্যা অনেকটাই বেশি। সমুদ্রের ধার বরাবর এখানে রয়েছে বসার জন্য বেশ কিছু জায়গা এবং সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু স্থাপত্য। এখানের বিচটাও বেশ অনেকটা চওড়া, চাইলে তোমরা এখানে স্নানও করে নিতে পারো। আর কারাও যদি দীঘা না গিয়ে সরাসরি এই তাজপুরে আসতে চাও তারা প্রথমে এই রামনগর স্টেশনে নেমে পড়বে, এখান থেকে সরাসরি চলে আসবে এই তাজপুর সমুদ্র সৈকতে। এই তাজপুরেতেও স্টে করার জন্য রয়েছে অনেক হোটেল, তোমরা এখানে একটা দিন কাটিয়ে যেতেই পারো। আর যারা আমার মতো দীঘা থেকে সরাসরি এখানে আসবে তারা এখানে লাঞ্চ করার জন্যে পেয়ে যাবে বেশ কিছু সমুদ্রের পাড় বরাবর রেস্টুরেন্ট।
তো এখানে লাঞ্চ করে বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে তোমরা যদি দীঘা থেকে যাও তো দীঘাতে এবার ব্যাক করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।